নমস্কার বন্ধুরা, আপনি যদি ধাঁধা পছন্দ করে থাকেন তাহলে এই ধাঁধাগুলো আপনার জন্য। প্রতিটি ধাঁধার উত্তর দেবার জন্য আপনাকে 10 সেকেন্ড করে সময় দেওয়া হবে। আপনি 10 সেকেন্ডের মধ্যে ধাঁধার উত্তরটি কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং আপনি যদি নিয়মিত নতুন নতুন ধাঁধা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তিন অক্ষরের নাম তার খেতে ভালো লাগে, প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা পরে। তাহলে বন্ধুরা, কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? চলো তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক। উত্তরটি হচ্ছে খিচুড়ি, যার প্রথম অক্ষর বাদ দিলে হবে চুড়ি, যা সব মেয়েরাই পরে। আজকের 2 নম্বর প্রশ্ন, কোথায় বসলে সামনে ও পিছনে যাওয়া যায়, উপরে ও নিচে যাওয়া যায় কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায় না? তাহলে বন্ধুরা, কি হবে সঠিক উত্তর? উত্তরটি তোমার জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাগরদোলায় বসলে সামনে ও পিছনে যাওয়া যায়, উপরে ও নিচে যাওয়া যায় কিন্তু সামনে গিয়ে যাওয়া যায় না। আজকের 3 নম্বর প্রশ্ন, দর্জি জামা বানায়, কুমার হাড়ি ও কলসি বানায় কিন্তু এটা কি যা পৃথিবীর সবাই জীবনে একবার হলেও বানায়? বলতো বন্ধুরা, কি হবে এর উত্তর? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো তাহলে উত্তরটি দেখে নিই। এর উত্তরটি হচ্ছে বাহানা। বাহানা পৃথিবীর সবাই জীবনে একবার হলেও বানায়। আজকের 4 নম্বর প্রশ্ন, ছবিটি ভালো করে দেখে বলুন এদের মধ্যে কে প্লেনের টিকিট না কেটে প্লেনে উঠেছে? তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্লেনের টিকিট না কেটে কোনো যাত্রীর পক্ষে প্লেনে ওঠা সম্ভব নয়, কারণ অনেক নিয়মকানুন মানার পরেই প্লেনে ওঠা যায়। তবে এদের মধ্যে একমাত্র এয়ার হোস্টেসকেই প্লেনে ওঠার জন্য কোনো টিকিট কাটতে হয় না, তাই এই ছবিটিতে এয়ার হোস্টেসটিই টিকিট না কেটে প্লেনে উঠেছে। আজকের 5 নম্বর প্রশ্ন, ছবিটি ভালো করে দেখে বলুন এদের মধ্যে কে গুপ্তচর? বন্ধুরা, এর উত্তর তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক। এর উত্তরটি হচ্ছে এদের মধ্যে একদম সামনেই লাল ড্রেস পরে যে মেয়েটি বসে আছে সেই হচ্ছে গুপ্তচর, কারণ তার ব্যাগ থেকে একটি অ্যান্টেনা বেরিয়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাহলে বন্ধুরা, আপনাদের জন্য থাকছে এখন একটি প্রশ্ন, যার উত্তরটি আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই প্রশ্নের উত্তরদাতাদের নাম আমরা পরের ভিডিওতে ঘোষণা করব। তাহলে প্রশ্নটি হচ্ছে, ঘর আছে দরজা নেই, মানুষ আছে কথা নেই, কি হবে এই প্রশ্নের উত্তর? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।